সকালে গরু জোর সন্দেহে এক যুবককে আটক করে স্থানীয়রা। ঘটনা বৃহস্পতিবার গোমতী জেলার উদয়পুর জামজুড়ি বাজারে। উদয়পুর মহকুমার চন্দ্রপুর কামাল হোসেন নামে এক যুবককে গরু জোর সন্দেহে আটক করে গরু বাজারের লোকজন। পরবর্তী সময় খবর দেওয়া হয় কাকরাবন থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাকরাবন থানার পুলিশ। এরপর গরু সহ ওই চোরকে থানায় নিয়ে যায় পুলিশ। সন্দেহজনক ধৃত চোর কামাল হোসেন জানায়, ওই গরুটি জামজুড়ি বাজারে আনার জন্য প্রথমে তাকে 500 টাকা দেওয়ার কথা বলে তাকে।